আজকে আমাদের বাসায় চাট ভাবিরা আসবে তো ওদের জন্য কী কী আয়োজন করলাম দেখতে পাবেন আগের দিন বিকেলবেলা পার্কে গেলাম মা মেয়ে মিলে ঘুরতে তো সেটাও দেখতে পাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আমার ভিডিও দেখেন চাট গাইয়ের যদিও আমার ভিডিও তেমন কেউ দেখেই না তারপরও বলার আর কি কেউ দেখে না আসলে আমি জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোবাসি বিকেলবেলা চলে আসলাম দুই মেয়ে আর আমি তিনজন মিলে পার্কে আমার বাড়ি থেকে একদমই কাছে মাত্র হেঁটে গেলে চার থেকে পাঁচ মিনিট লাগে এমনি একটু সময় কাটানো আর কি তো চলে গেলাম পার্কে একটু ঘুরতেছি আমি একটু দোলনায় দুলতেছি একটু ফাঁকাও ছিল পার্কটা ছিল বাচ্চাটাচ্চা মিলে কিছু ছিল বেশি ছিল না আর কি তা আমি একটু দোলনা দোললাম আর কি অনেক বছর পরে মেয়ের সাথে মিলে আমাকে মেয়ে দোলাচ্ছে মেয়েকে আমি দুলাচ্ছি এভাবে করে একটু ধোলতেছি একদম ফ্রি টাইম মানে রিল্যাক্স টাইম কাটাচ্ছি আর কি এখানে এসে তো ভালো লাগতেছে মাঝে মাঝে আসলে প্রয়োজন তো সবাই আমরা একটু তিনজন একটু ঘুরতেছি তারপর খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে বাসা চলে যাবো অত বেশি ঠান্ডা তো এখানে নাই মোটামুটি ঠান্ডা পড়ে তো এটা খেয়ে এখন আমরা পার্কে সরি বাসা চলে যাব একদম নিট অ্যান্ড ক্লিন ঘাসে বসে আছি বসে বসে খাচ্ছি আর কি আমাদের পার্কটা কিন্তু অনেক সুন্দর অত বড় না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর আমাদের বাসার কাছে একদম জন্য গাড়ির প্রয়োজন হয় না এটাই চলে আসি তো এখন চলে যাব বাসায় এটা হলো পরের দিন সকালবেলা একটু সন্ধ্যায় মেহমান আসবে বললাম চাট চাটকে মেহমান আসবে চাটকে ফাবিরে আসবে বলছি না কী কী করতেছি কী কী আয়োজন করলাম সাথেই থাকেন দেখতে পাবেন এখানে আমি নিলাম খাসির পায়া তো চিন্তা করলাম ওদেরকে খাসির পায়া রুটি বা নান রুটি নিয়ে দেবো আর কি তারপরে একটু দেখে বানাতে পারি তো এগুলো একটু ময়লা ছিল এগুলো আমি একটু গরম পানিতে এগুলো এখন ক্লিন করব সাথেই থাকেন আশা করি ভালো লাগবে এই তো এগুলো আমি একদম গরম পানিতে ক্লিন করে নিয়েছি একদম গরম পানি ইউজ করতে এগুলো ডাবল হয়ে গেছে চেহারাটাও চেঞ্জ হয়ে গেছে আর কি এই তো সবগুলা ইয়ে করে হয়ে গেছে এখন আমরা চুলায় বসিয়ে দেবো যেহেতু খাসির পায়ে তো অত বেশি টাইম লাগবে না দুই ঘন্টার ভিতরে সিদ্ধ হয়ে যাবে আশা করি তোমার এটা হাতে মাখি এখন বসিয়ে দেবো এখানে আমি নিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ইউজ করলে এটা একটু ঘ জলটা একটু ঘন টাইপের হয় পরে পেঁয়াজ কুচিয়ে ইউজ করবো পরে দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এখানে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ লবণটা সাথে থেকে একটু কমই দিবেন যেহেতু এক হারি পানি দিয়ে বসাবো তো এটা এখন লবণ কম মনে হতে পারে পরে আসতে কিন্তু অনেক বেড়ে যায় যেন এই পর্যায়ে লবণটা একটু কম করে দেওয়াই ভালো দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ সয়াবিন তেল একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর চা চামচ গরম মশলা গুঁড়া আমি এখন মিক্স করে নেব একটা হাত দিয়ে করা যেতে পারে আচ্ছা আমি এমনি পেঁচোড়া দিয়েই করতেছি এখন খাসির পায়াটা আমি ঢেলে দেবো এটাকে এটা দিয়ে এখন মিক্স করে নেব এই তো মিক্স করা হয়ে গেছে এখন চুলা বসিয়ে দেবো এক হাড়ি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো এটাকে আর পানিটা কিন্তু আমি গরম করে মানে দিচ্ছি আর কি এটা বলতে টাইম লাগবে আমি এটাকে একটা ফুডিং বানিয়ে নিচ্ছি ঝাল মিষ্টি একটু মিলিয়ে থাকতে ব্যালেন্স হতে হবে আর কি তা আমি এখন ফরিংটা চুলায় বসিয়ে দেবো ওরা যেহেতু মাগরিবের পরে আসবে তো ইনশাআল্লাহ এর আগে আমার সব কিছু রেডি হয়ে যাবে এখন এটাকে আমি ভাপে বসিয়ে দেব আর আমি বানাবো পেঁয়াজু পেঁয়াজুটা একটু ব্লেন্ড করে নিচ্ছি আর কি এখানে আমি খেসারির ডাল নিছি পেঁয়াজ বানানোর জন্য এখানে এখন ব্লেন্ড করে নেব যদি আমি পুরো ব্লেন্ড করব না মানে পুরোটা মিহি করব না আরাবাটা বাটা করে রাখব আরাবাটা বাটা করে রাখলে পেঁয়াজটা ক্রিস্পি হয় তোমার ডাল্টো বাটা হয়ে গেছে মানে ব্লেন্ড করে হয়ে গেছে এদিকে নেহারবে কিন্তু হয়ে গেছে এটাকে এখন ফোড়ন দিতে হবে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিলাম দুটা তেজপাতা দুটো প্রো দারচিনি তিন চারটে এলাচ এগুলো দিয়ে ফোড়ন দেবো আমি এখন একটা গোল্ডেন ব্রাউন করে হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমার রান্নাটাই প্রায় শেষ একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ হাফটা চামচ ভাজা জিরার করে হাফটা চামচ গরম মশলা করে বাস আমার খাসির পায়া রান্না হয়ে গেছে এখানে আমি ওগুলো বানিয়ে নেব মিক্স করে ফেলছি এখন আমিটাকে আমি তেলে ভাজব এদিকে ফুটিংটা হওয়ার পরে ফ্রিজে রাখছিলাম এক ঘন্টার মতো এখন এটাকে সার্ভ করে নিচ্ছি এই তো ওটা মাগরিবের পরে বাবুদের জন্য আয়োজন করলাম কি কি নিহারি ছিল খাসির নিহারি তারপর পরোটা পেঁপে তারপর ছিল পেঁয়াজু ফুডিং একটা পিঠা আইটেম ছিল তারপরে চলে আসছে ওদেরকে নাস্তা দিলাম নাস্তা খাচ্ছে আর আমি একটু ভিডিও করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন